গাঙ্গিল সম্বন্ধে একটা বিস্তারিত বর্ণনা দিবেন। এই যে ট্যালেন্ট ভয়েস আর্টিস্টের যে গাঙ্গিল আজকে আমরা যে সাংবাদিক সম্মেলন এখানে আহ্বান করেছি, এটার একটি কারণ হচ্ছে যে আপনারা জানেন যে সম্প্রতি কুমার বিশ্বজিৎ যুক্তরাষ্ট্রে এসেছিলেন এবং তিনি একটা কনসার্ট ট্যুরে এসেছিলেন, তিনি লস অ্যাঞ্জেলেসে এসেছিলেন ব্যক্তিগত সফরে এবং এখানকার স্থানীয় প্রবাসীরা ওনাকে একটা সম্বর্ধনা দেয়। তো সেখানে তিনি একটি চমকপ্রদ একটা প্রস্তাবনা রেখেছেন এবং একটা প্রজেক্টের কথা তিনি বলেছেন। সেখানে তিনি বলেছেন যে ওনাদের একটা রেকর্ডিং স্টুডিও রয়েছে যার নাম হচ্ছে গাঙ্গিল মিডিয়া লিমিটেড ঢাকা, এবং সেই প্রতিষ্ঠানের মাধ্যমে অসংখ্য জনপ্রিয় অ্যালবাম বেরিয়েছে, যেমন তুই আপনারা জানেন ক্লোজ আপ ওয়ানের সমস্ত অ্যালবাম, তাদের মিক্সড এবং সলো অ্যালবামগুলো বেরিয়েছে। তো এই প্রতিষ্ঠান একটা উদ্যোগ নিয়েছেন, উনি বলেছেন যে যুক্তরাষ্ট্রে এবং ক্যানাডায় যে সমস্ত প্রতিভা ভোকাল আর্টিস্ট রয়েছেন যারা কোনো সময় কম্পিটিশনে আসেন না, ভালো গান করেন, বা তারা যদি মনে করেন যে আমার কণ্ঠ ভালো এবং অনেক সময় তার নানাবিধ কারণে তারা অ্যালবাম বের করা সম্ভব হয় না ব্যয় সাপেক্ষ, তো এনারা এই ব্যাপারটা ওনাকে এনাদেরকে স্পন্সর করা বা এটা প্রজেক্টটাকে তারা এগিয়ে নিয়ে ব্যাপারে এনারা আগ্রহী। সেটা তারা একটু কিছু প্রসেস রয়েছে, যে প্রসেসটা রয়েছে সাধারণত যে আপনাদের ডেমো একটা সিডি আপনারা পাঠাবেন এবং এই ডেমো সিডির রিকোয়ারমেন্টস রয়েছে, সেই ডেমো সিডি আপনার ভোকাল এবং একটা রিদম থাকতে হবে এবং এটা একটা অডিও সিডি, আপনারা সেটা আমাদেরকে এখানে পাঠিয়ে দিলে আমরা সেই সিডিটা আমরা ঢাকায় পাঠিয়ে দেবো এবং সেই গাঙ্গিল মিডিয়ার জাজ যারা রয়েছেন বিচারকরা সেই গানটি শুনবেন এবং শোনার পরে তারা যদি মনে করেন যে এই ওনার কণ্ঠ ভালো এবং তার একটা অ্যালবাম বের করা সম্ভব, তাহলে তারা পরবর্তী স্টেপটা তারা নেবেন। এবং পরবর্তী স্টেপগুলোতে যেটা রয়েছে যে এই অ্যালবাম বের করা 10-12 গান তারা গীতিকা তারা নিজেরাই লিখবেন, মিউজিশিয়ান তারাই ঠিক করবেন এবং মিডিয়া এক্সপোজারে যা কিছু প্রয়োজন সেই গান ছিল সেই উদ্যোগটা নেবেন। এবং তারা এটা করতে যাচ্ছেন, এটা কন্টিনিউয়াস একটা প্রসেস, যে অনেক সময় আমরা দেখি বিভিন্ন চ্যানেলে বিভিন্ন কম্পিটিশনে ভালো ভালো গায়ক বেরোচ্ছেন কিন্তু এর বাইরেও অনেক গায়ক রয়েছেন যারা কখনোই কম্পিটিশনে আসেন না। এই ধারণা থেকেই তারা এই জিনিসটা চিন্তাভাবনা করছেন যে আমরা সমগ্র যুক্তরাষ্ট্রে এবং অ্যাকচুয়ালি বিশ্বব্যাপী এই জিনিসটা আবার পরবর্তীতে এসে যাচ্ছে যে যারা গান গাইছেন এবং যাদের স্বপ্ন তাদের গাঙ্গিল সম্বন্ধে একটা বিস্তারিত বর্ণনা দিলেন, তখন আপনাদের উদ্দেশ্য কী এই দেশীয় বাংলা শিল্পী মানে বাংলায় যারা গান গায় বা বাংলা সংস্কৃতিতে যারা ই করছে মানে অবদান রাখছে তাদের খুঁজে বেড়াচ্ছে? আসলে হ্যাঁ, পুরো ব্যাপারটাই হবে বাংলা গানের খোঁজা, মানে সিডি দিয়ে কি করে খোঁজা হয়, মানে যে যারা এটা করছেন গান গাইছেন তারা নিজেরা গান গিয়ে সিডিটা আপনাদের দিবেন, তার উপর ভিত্তি করে আপনারা বিবেচনা করবেন? আমরা যেটা আমরা যে জিনিসটা আজকে যেটা আমরা বলতে চাচ্ছি সেটা হচ্ছে সমগ্র যুক্তরাষ্ট্রে আমরা এই তথ্যটা ছড়িয়ে দিতে চাচ্ছি যে যারাই মন গায়ক গায়িকা রয়েছে যারা ভালো গান করেন মনে করেন যারা গান গাইতে চান গান গাইছেন তারা আমাদেরকে আপনাদের একটা অডিও সিডি পাঠিয়ে দেবে। তার অর্থ এই নেই যে গানটি আপনি গাইলেন ওই গানটি রেকর্ড হবে, তা না, ওনারা দেখতে চাইবেন ওনারা শুনতে চাইবেন যে আপনার গলা কেমন, তালে বা সুরে গাইছে কেন, যেটা কম্পিটিশনে যাওয়া হয়। যদি তারা মনে করেন যে হ্যাঁ এই একটা গায়ক সম্ভাবনা মানে গায়ক, তখন তারা আপনার এই গানে নতুন একটা আইডিয়া মনে হচ্ছে, এটা কি আমরা সমস্ত শুধু যুক্তরাষ্ট্র করতেছেন না সমস্ত অল ওভার ওয়ার্ল্ড? কুমার বিশ্বজিৎ যেটা বলেছেন যুক্তরাষ্ট্রে এটা কোঅর্ডিনেট করার জন্য প্রথমে এখানে শুরু করেছেন, আমাকে ক্যানাডাতে আমাকে একটা দায়িত্বটা দিয়েছেন যে আপনি সিডিগুলো সংগ্রহ করবেন এবং এটা বাছাই করে আপনি আমাদেরকে পাঠিয়ে দেবেন, আমাদের কোনো যাত্রা সেটা শুনবে এবং উনি এটা বিশ্বের অন্যান্য জায়গায় উপর জাগ্রত এটা এই যে ট্যালেন্ট ভয়েস আর্টিস্টের যে গাঙ্গিল থেকে যে অফারটা দেওয়া হয়েছে এটা আপনি সারা আমেরিকায় কীভাবে প্রচার নিয়ে আসবেন? আমরা এই সংবাদ সম্মেলনের মাধ্যমে বিভিন্ন পত্রপত্রিকা এবং পরবর্তী পর্যায়ে বিভিন্ন টিভি চ্যানেলগুলো তো যাবে, যে সমস্ত সম্ভাবনা শিল্পী মনে করেন যে আমার, যেমন ধরুন একটা একজন শিল্পীর স্বপ্ন কী, তার স্বপ্ন হচ্ছে যে আমার একটা রেকর্ডিং অ্যালবাম থাক, একজন অ্যাক্টরের স্বপ্ন কী যে আমি এটা সবচেয়ে বয়সের কোনো তারতম্য, এতে বয়সে কোনো তারতম্য নেই, আপনারা শুধু একটা অডিও সিডি আপনারা পাঠাবেন এবং একটা ডেমো সিডি, এটা কোনো প্রফেশনাল রেকর্ডিং অডিও ফর্মে বলছেন না, এমপি3 ফর্মে বা সিডি সিডিতে পাঠাতে হবে
সেই সিডিটা আমরা ঢাকায় পাঠিয়ে দেবো গাঙ্গচিলে, এবং গাঙ্গচিলে যারা জাজ হয়েছেন তারা আপনার সিডিটা শুনবেন। শোনার পরে যদি আপনার গান ভালো লাগে, আপনি দেখে যে এটা একটা সম্ভাবনা আমি শিল্পী, তাকে আমরা আপনাকে ইমেল করে ফাইল পাঠাতে পারি। আমরা ইমেলে কোনো ধরনের ফাইল অ্যাটাচমেন্ট এটা আমরা হার্ড কপি আমরা আশা করছি যে আমরা হার্ড কপি ইন্টারনেটের মাধ্যমে আপনার ফর্ম পাওয়া যায়, অথবা আমাদেরকে ফোন করলেও আমরা ফর্ম।